দীর্ঘদিন ধরে কোহলির ব্যাট থেকে বড় রান আসতেছে না, শুরুতে এটাকে গুরুত্ব না দিলেও আস্তে আস্তে তাকে নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি। এসব সমালোচনা নিয়ে চিন্তিত কোহলি নিজেও। আসন্ন এশিয়া কাপ এবং টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি। এ বিষয়ে ভারতের সাবেক অধিনায়ক বললেন, চলতি বছরে ভারতকে এই দুটি শিরোপা জিতে যে কোনো কিছু করতে রাজি তিনি। মুখে বলল মাঠে কতটা পারফর্ম করতে পারবেন সে বিষয়ে অনেকটাই সংশয় রয়েছে, কারণ আইপিএলের শুরু থেকে গত আসর পর্যন্ত কোহলির নামের পাশে ছিল তিনটি গোল্ডেন ডাক, সেখানে প্রথম বলে আউট হওয়ার তেতো অভিজ্ঞতা চলতি আসরে হয়ে গেছে আরও তিনবার। কেরিয়ার সবচেয়ে খারাপ সময়ের মধ্যে থাকা বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়ার পরামর্শ দিয়েছেন তার প্রিয় সাবেক কোচ রবি শাস্ত্রী। তবে দীর্ঘ বিশ্রাম নেওয়ার কোনো পরিকল্পনা নেই কোহলির। চলতি আইপিএলের শেষে কী করবেন, তার কী পরিকল্পনা, বৃহস্পতিবার স্টার স্পোর্টসকে সম্প্রসারিত সাক্ষাৎকারে কোহলি তুলে ধরেন তার ভবিষ্যৎ ভাবনা। কোহলি বলেন, আমি দেশকে এশিয়া কাপ টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে চাই, এটা এখন আমার অনুপ্রেরণা। এর আগে ভারতের হয়ে বৈশ্বিক শিরোপা এশিয়া কাপ জয়ের অভিজ্ঞতা আছে বিরাট কোহলির, তবে অধিনায়ক হিসেবে কোহলি কোনো শিরোপা জিততে পারেননি, সেই জন্য অবশ্যই অনেক সমালোচনা হজম করতে হয়েছে। দলকে নেতৃত্ব দেওয়ার এই অধ্যায় কয়েক মাস আগে চুকিয়ে ফেলেছেন, এবার তার লক্ষ্য আসন্ন দুটি শিরোপা জয়ে নিজের সর্বোচ্চ দিয়ে দেশকে সহযোগিতা করা। এ বিষয়ে কোহলি আরও বলেন, আমাকে এগিয়ে যেতে হবে, কিছুটা বিশ্রাম নিতে হবে, নিজেকে নতুন উদ্যমে শানিত করতে হবে। একবার মানসিকতায় পৌঁছে গেলে আর পিছনে ফিরে তাকাতে হবে না, সেটা আরও দারুণ আনন্দের। আমার মূল লক্ষ্য ভারতকে এশিয়া কাপ এবং বিশ্বকাপ জিতে সাহায্য করা, এর জন্য আমি যে কোনো কিছু করতে প্রস্তুত আছি। পরিসংখ্যান হিসাবে 2019 সালের নভেম্বরের পর থেকে আন্তর্জাতিক কোনো সংস্করণে সেঞ্চুরি নেই কোহলির। আইপিএলের চলতি আসরও তার কাটছে না প্রত্যাশা মতো। অগস্টের শেষের দিকে শ্রীলঙ্কা শুরু হওয়ার কথা এবার এশিয়া কাপ, আগামী অক্টোবরের মাঝামাঝি টি টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে অস্ট্রেলিয়ার মাটিতে।